প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর রাজধানীর বনানীর অফিসে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী রাত সাড়ে চারটা থেকে বনানীর প্রিয় পাঙ্গন এ শুরু হয় এই অভিযান পরে দুপুরে নসরুল হামিদ বিপুর অফিস থেকে দুটি অস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় এছাড়া যৌথ অভিযানে ভবনটি দ্বিতীয় তলা থেকে প্রায় সাত লাখ টাকা ও ষষ্ঠ তলা থেকে বিশ লাখ তিরানব্বই হাজার টাকা জব্দ করা হয় এছাড়া পাঁচশো দশ তুর্কি মুদ্রার লীরাও উদ্ধার করা হয় এর আগে অভিযান চলাকালে সেখানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ দেখা যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল কে।